একটা স্টিং অপারেশন করেছে ইলেকশনের আগে, অনৈতিক, পলিটিক্যাল কথা নেই, কারা করছে বলুন তো? মা হয়ে বলুন, আমার আমি কয়েকটা কথা বলবো। আমাকে অনেকে বলতে পারে আমি কেন এই কথা বলছি, আমি একটু সত্য কথা বলি, অপ্রিয় সত্য কথা কখনো কখনো যখন কেউ বলতে পারে আমি বলি। আমার বাবা ছোটবেলায় আমায় বলতেন অপ্রিয় সত্য কথা বলবি না, কিন্তু আমি এখনো এই অভ্যাসটা ছাড়তে পারিনি, এটা আমার ব্যাড হ্যাবিট। ক্ষমা চেয়ে নিয়েই বলছি, বলতে হয়। আজকে বলুন তো, আগে একটা কেউ মোবাইলে কারো ছবি তুলতে গেলে পারমিশন নিতে হতো, আজকাল কেউ কোনো পারমিশন নেয়? যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা সাধারণ ছেলে মেয়েরাই সাংবাদিক হয়ে গেছে, যে কেউ সেলফি তোলে, যে কেউ ফটো তুলছে, সবাই এখন ইন্টারনেট জানে, সোশ্যাল নেটওয়ার্ক জানে, এটা মডার্ন এজ, কিছু করার নেই। আজকে যারা স্টিং অপারেশন করে হাজব্যান্ড ওয়াইফ থেকে কথা বলছে সেটা দেখাচ্ছে টিভিতে, দুদিন বাদে তো সব হাজব্যান্ড ওয়াইফের কথাই কেউ না কেউ স্টিং অপারেশন করে ওটাও রাস্তায় বাজারে ছাড়বে সেলফির মতো, তখন কি হবে, তখন কি হবে কমরেড? খুব আনন্দ, সবচেয়ে বড় একটা কাজ করে ফেলেছ। একটা ইলেকশনে কত টাকা ইলেকশন কমিশন দেয়? একটা অ্যাসেম্বলিতে 28 লাখ পর্যন্ত অ্যালাউ করে, এমপি ইলেকশনে 50 লাখ পর্যন্ত ইলেকশন কমিশনের আইন আছে যে 50 লাখ টাকা পর্যন্ত তুমি চাঁদাই নাও আর যাই নাও তুমি অ্যাকাউন্টসে দেখাবে। তাছাড়া পার্টি আলাদা, বিজেপি পার্টি হাজার হাজার কোটি টাকা খরচা করেছিল লোকসভায়, হিসেব দেখিয়ে দিয়েছে পার্টি আলাদা, ক্যান্ডিডেট ছাড়াও মাথায় রাখবেন। এগুলো কি জাগলারি হচ্ছে কথার? তার মানে কি যদি কোনো কেউ টাকা কেউ তাকে দিয়েছে কাজ করার জন্য, যে দিয়েছে সেও অন্যায় করেছে? সেগুলো তো আদৌ সত্য কিনা তদন্ত হওয়ার পরে দেখা যাবে, কিন্তু আপনারা আমায় বলুন, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 50 টাকা ছবিতে দেখাচ্ছে বলে খুব খারাপ, আর যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্ল্যাকমেলিং করে দেশটাকে বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা তুলছে তাদের জন্য কি, তাদের জন্য কি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তৃণমূল কংগ্রেস একমাত্র পলিটিক্যাল পার্টি যে সবচেয়ে গরিব পলিটিক্যাল পার্টি এই দেশে, তার কিছু নেই। কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগছে আপনাদের বুঝতে হবে, তাতে আপনারা কেউ যদি আমাকে একটাও ভোট না দেন আমি আই উইল নেভার ফাইট।